Hey guys, welcome back to my channel. আজকে সেকেন্ড ব্লগ মানে ডে 2 আমার বাবার বাড়িতে আমরা যাচ্ছি টুকটাক একটু বাজার করতে মানে কালকে যেহেতু জামাই ষষ্ঠী এটা জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী তো আমরা কিছু কিনতে জিনিস কিনতে যাব মা বাবাকে দেওয়ার জন্য ভাইকে দেওয়ার জন্য অনলাইনে একটা কিনেছি কিন্তু মা বাবাকে দেওয়ার জন্য এখনো অবধি কিছু কিনিনি তাই আমরা বাজার করতে যাচ্ছি বাজারে আমরা গিয়ে কি কি কিনছি আর কি কি নেব টুকটাক ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে পার্শ্ববর্তী বাজার আমাদের বাড়ির পাশে একটা পাইকারি সবজি মার্কেট আছে ওই জন্য এত বেশি আওয়াজ হয় তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না ঠিক আছে তো দেরি না করে চলো দেখে নিই বাজারে আমরা কি কি কিনি আর কে কে যাচ্ছি আমি আমার মা আর আমার হাজবেন্ড তো চলো এই যে আমরা দুটি ভাই চলেছি বাজার করতে কিন্তু দুঃখের বিষয় আমাদের জামা ষষ্ঠী হয়নি কে যায় কে যায় কে যায় খুশি মনে চলেছি বাজার করতে কিন্তু তখনও জানতাম না জামাই ষষ্ঠী হবে না কারণ আমাদের একজন মারা গিয়েছে কত জিনিস দোকানে এইখান থেকে আমি একটা আংটি নিয়ে গেছিলাম গোল্ড প্লেটেড গ্যারেন্টির সেটার কালার উঠে গেছে তাই আমি এক্সচেঞ্জ করতে এসেছি গ্রাম সম্পর্কে আমার ভাইপো হয় মা মা বাজার যাচ্ছি ভিডিও বানাচ্ছি সামনে আমার জেঠুর দোকান এখন আমরা যাচ্ছি বাবার দোকানের উদ্দেশ্যে আমাদের এখানে বিশাল বড় বাজার হাট আছে প্রচুর দোকান মা ব্যাগের দোকানে ঢুকেছে ব্যাগ দেখছে তো ব্যাগ তবু হয় না কত ব্যাগ কেনা লাগে তোমার বাবার দোকান বাবা বসে হনুমান বসে একটা লেজ ঝুলে না জামা প্যান্ট কিনতে যাচ্ছি দোকানে এটা একজন গ্রামের প্রতিবেশী কাকিমা বাবাও চলে এসেছে সাথে বাবা হাই করো নতুন পাঞ্জাবি এসছে রে ভাই লাস্ট টাইম তো একটা নিয়ে গেছি এই দোকান থেকে প্যান্ট আর টি শার্ট নিয়েছিলাম কিন্তু সেটা হয়নি তাই ফেরত দিতে হয়েছিল টি শার্টটা নিয়েছিলাম প্যান্টটা ফেরত দিয়েছি চলো উপরে যাও ছেলেদের কোথায় শার্ট ওই এখানে কি গরম এই কালারের ওই টি শার্টটা নেন ট্রায়াল আছে নাকি ট্রায়াল করা যাবে মানে এই সাইজে নেই এই যে এই প্রিন্টটা বাবার ডবল এক্সেল বাবার এখন এক্সেলই লাগে তার মানে ডবল এক্সেলে ঠিক হবে ভালো লাগছে দেখতে কোনটা নেবে চুজ করো এসেছি শাড়ির কাউন্টারে পছন্দ হচ্ছে না না মা কই
ওটা ভালো লাগছে ভাই, ওটা দেখা তো কোনটা? এই যে হিরো ভাই, খুব ঘুরে বেড়াচ্ছিস বল, খুব ঘুরে বেড়াচ্ছিস, এটাই তো লাইফ রে ভাই। ওই নীলটা ভালো লাগছে, নীলটা ভালো লাগছে। দোকানদারের কি কষ্ট, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে। কি গাদল, গাদল আমি পরবো বাবা, দেখো তো আমি পরার জন্য নিলা, এটা ভালো লাগছে। এই যে জড়িগুলো, জড়িগুলো ইয়ে আছে, কত শাড়ি, কত শাড়ি, সব নিয়ে চলে যাবো। বাড়ি থেকে আমার বেরোতে মন চায় না। ওমা এই শাড়িটা নিবা, দেখো ভালো, এখন যাচ্ছি বাড়ি, আবার আসবো ফুচকা খেতে। হাই হাই, কালকে একদম দূরে শ্বশুরবাড়ি, আর বেশ কয়েকদিন পর পর আসি, তাই প্রত্যেকেই কথা বলে এবং জিজ্ঞাসা করে কেমন আছি। ফুচকা দে, তোর নেল আর্টটা একটু দেখা, নিজে নিজে করেছিস, একদম ভালো আসছে না, এই হাতটা ইউ করে দেখা, ওয়াও ওয়াও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমরা কি খেতে এসেছি? ফুচকা। ও হচ্ছে আমার দিদির মেয়ে, আমাদের প্রাইমারি স্কুল। এখানে তোমরা পড়তে? হ্যাঁ, ওই যে এগুলো ছিল না, খালি ওই পুরনো বিল্ডিংটা ছিল। মেয়ের মোটা মোটা ফুচকা, মোমের মতন মোটা মোটা ফুচকা, এই গেল মুখের মধ্যে নিয়ে নাই এক সেকেন্ডে, সেরা। আর একটা গেল মোমের মতন মোটা ফুচকা, না তুমি খাও আমি খাচ্ছি, না খাও, খেতে থাকো, এনজয়। এতক্ষণে আমার বাড়ি যাওয়ার সময় হলো, এখন বাজে কটা? অলমোস্ট 10টা। ও এইটুকু অন্ধকার, কত কি যে কিনলাম, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, বাট এখন অন্ধকার, অন্ধকারে আমি বকবক করছি। এই যে বাড়ি চলে এসেছে, এটা আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির পাশে পাইকারি সবজি মার্কেট দেখিয়েছি, কালকে তোমাদেরকে দেখাবো। এই যে সবজি গাড়ি আসছে, এই যে এটা হচ্ছে সবজি মার্কেট, এই জন্য এত আওয়াজ। তো কিছু কিনছি, কত কি কিনছি, বাড়ি চলে এসেছি, এখন বাজছে কটা, 10টা না? তো আমি কী কী এনেছি ওগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আমি অবশ্য খাবো না, ফুচকা খেয়ে আমার পেট ভর্তি হয়ে গেছে। চলো দেখি নি কী কী কিনেছি। প্রথমে এই যে বরের জন্য এই গেঞ্জিটা বরে নিয়েছে, আর এই প্যান্টটা মায়েরা দিল, বাবারা দিল, এনে কিনেছি, আমার খুব পছন্দ হয়েছে। তো এটা আমার কাছে পাওয়া যাবে, তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে, কমেন্ট বক্সে জানাতে পারো। এটা কিন্তু একদম ইয়েলো, এখানে একটু অন্যরকম দেখাচ্ছে, বাট এটা একদম ইয়েলো, আর এটা মেরুন কালার, খুবই সুন্দর। এটার ব্যাগটা হচ্ছে এরকম, যে এরকম ওড়নাটা নিচে রয়ে গেছে, আবার নিচে যেতে হবে, ওড়নাটা এই কালারের মধ্যে আছে, ওটা সিফনের মধ্যে আছে, আর এই দুটো পিওর কটন আছে, পুরো প্রিন্টেড, বাটিক প্রিন্টেড, আমার খুব পছন্দ, ভালো আছে। তো নিতে চাইলে আমাকে কমেন্ট করতে পারো বা আমার ডেসক্রিপশন চেক করতে পারো। আর এটা নিয়েছি বাবার জন্য একটা শার্ট, বাটিকে পরে খুব আরাম হয় গরমে, এটা বাবারা দিল আমার মাস্টারকে। এটা আমি নিলাম আজকে বাজার থেকে, কিনলাম এটা, এটা কাদল শাড়ি বলে, খুব সুন্দর লাগে, খুব পছন্দ আমার। আর একটা মা নিয়েছে একজনকে দেওয়ার জন্য, এটা আছে মেরুন কালার, আর আমারটা হচ্ছে বটল গ্রিন কালার কালার। আর এটা আমরা মাকে দিলাম, এই শাড়িটা। ব্যাস এইটুকুই শপিং করেছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ফিঙ্গার রিংটা আমি এক্সচেঞ্জ করে নিয়েছি, টি শার্ট আর ট্র্যাক প্যান্টটা ভাইয়ের জন্য নিয়েছি। আজকে আমরা চলে এসেছি,
আজকে আমরা আবার বাজার করতে এসেছি, তো মাস্টার খুব রেগে গেছে তার জন্য। আমার বান্ধবী, ওটার বান্ধবীর ছেলে, এই যে কান্না করে, কি কিউট বেবি। ছেলেটা বসে আছে গরমে নাজেহাল অবস্থা, দেখো কিভাবে বসে আছে। এই যে কি হয়েছে, হ্যাঁ হ্যাপেন, কি হয়েছে, হ্যালো হাই, কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, ওই কি হয়েছে। আমরা অ্যাকচুয়ালি দিদার জন্য শাড়ি নিতে এসেছি, ওই জন্য শাড়ি দেখছি, কিন্তু দামটা অনেক বেশি বলছে, তাই আমরা নেব না ভাবছি। এই যে এই ভাইটা খুব খুব দাম বলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এইটুকু শপিং করেছি আমরা, আর এখন ফুচকা খাওয়ার পর্ব চলছে, মানে আমি ফুচকা। ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সে বেল আইকনটি প্রেস করে দিও, নইলে কিন্তু কোনো নোটিফিকেশন পাবে না। এরপরে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। আর যদি তোমরা এই ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই লাইক আর ফলো করতে কিন্তু একদম ভুলো না।